তোমাদের পরীক্ষার সুবিধার্থে যারা জেন পাস পরীক্ষা দেবে টু থাউজেন্ড তাদের উদ্দেশ্যে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার তোমরা প্রত্যেকে জানো আজকে মক টেস্ট নাম্বার ফাইভ আলোচনা করবে এবং আমরা অবশ্যই টার্গেট রেখেছি টোয়েন্টি আউট অফ টোয়েন্টি দেখো প্রথমে যে কোশ্চেনটা তোমাদের রয়েছে যে কানেক্ট স্পেলিং টেস্ট কোনটা রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে চুজ করতে হবে কোনটা সঠিক ওকে কারণ এগুলো কিন্তু তোমরা বিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে দেখতে পাবে এ করে এই ধরনেরই কোশ্চেন কিন্তু করা হচ্ছে ওকে তো এ প্রথমে যে অ্যান্সারটা তোমরা দিয়েছো প্রত্যেকে সেটা হচ্ছে অপশন নাম্বার বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অবভিয়াসলি আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব নেক্সট কোশ্চেন রয়েছে কি সিলেক্ট দা আর একটা তোমাদের সিলেক্ট করতে হবে কারেক্ট স্পেলিং কী রয়েছে কাসান দেখো ওই কাসানের সঠিক যে স্পেলিংটা রয়েছে এবং তোমরা যে উত্তরটা দিয়েছো এইভাবে তোমরা স্পিডে উত্তরগুলো দিতে থাকো মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো অপশান বি হয়ে যাবে ওখানে সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখো ইরোর কারেকশান তোমাদের পরীক্ষায় থাকবে কি বলা হচ্ছে উই সেল টি শার্ট অ্যান্ড সাম আদার্স ক্লথ নো ইরোর কোথায় ইরোর রয়েছে যদি থাকে তাহলে তোমাদেরকে ফাইন করতে হবে আর নচেত তোমাদের যদি ইরোর না থাকে তাহলে নো ইরোর করতে হবে অর্থাৎ অপশান ডি তোমাদেরকে খুঁজতে হবে তো দেখো এই সেন্টেন্সটা যদি একবার তোমরা ভালো করে দেখো এবং পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই যে তোমাদের সেন্টেন্স রয়েছে এই পার্টটায় এখানে কিন্তু অবশ্যই ভুল আছে কারণ যখনই তুমি আদার কথাটা লিখবে তখন এর সঙ্গে কিন্তু যুক্ত করবে না কারণ তুমি পরবর্তী সঙ্গে নাউনের সাথে কিন্তু এস যুক্ত করেছে অর্থাৎ ক্লথের সাথে এস যুক্ত হয়েছে অর্থাৎ এটা প্লুরাল হয়েছে এটা যখন তোমাদের প্লুরাল করা হবে তখন সবসময় মনে রাখবে আদারকে সিঙ্গুলারে রাখবে অর্থাৎ এর সঙ্গে এস কিন্তু যুক্ত তোমরা কখনোই করবে না ঠিক আছে এটা তোমরা ভালো করে মনে রাখো যে যখনই তুমি আদার্স লিখবে তারপরে যদি তুমি কোনো নাউন বা প্রোনাউন বা কোনো কিছু বসাও তাহলে তার আগে কিন্তু কখনো এস এর সাথে যুক্ত করবে না ঠিক আছে এটা ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে ওকে তো অপশন আমরা সি কে চুজ করবো কারণ ক্লথ আদার্স এখানে ক্লথ যদি এস এস যুক্ত থাকে তাহলে কিন্তু এখানে এস যুক্ত হবে না আদার্স এর সাথে ঠিক আছে পরবর্তীতে আমরা চলে আসবো দেখো এখানে বলা আছে হোয়ে আই হিয়ার দ্য নিউজ আই ওয়াজ ভেরি অ্যাঙ্গার নো ইরোড দেখো একটা জিনিস ভালো করে মাথায় তোমরা অবশ্যই রাখবে যে এখানে যদি তোমাদের এখানে কি ব্যবহার হচ্ছে এখানে ভার ব্যবহার হচ্ছে কিন্তু এখানে যদি ভেরি থাকে তাহলে কিন্তু তারপরে কিন্তু কখনোই ভার ব্যবহার হবে না অর্থাৎ এটাকে কি হবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে ঠিক আছে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যাঙ্গারটাকে কী ব্যবহার করতে হবে অ্যাংরি ব্যবহার করতে হবে ঠিক আছে অ্যাঙ্গরি ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে পরবর্তী চলে যাব পরবর্তী কোন কোশ্চেনটা রয়েছে দেখো এখানে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাদের ফিল করতে হবে দেখো তোমাদের সাথে সাথে আমি একটা কিন্তু পিকচার দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কি রয়েছে এখানে দেখো এখানে বলা ডিফেন্স ড্যাশ আদার্স দেখো এখানে আদার্স রয়েছে বলে এর পরে কোনো নাউন নেই ঠিক আছে বলি এখানে আদার্সের সাথে এস যুক্ত হয়েছে যদি এখানে কোনো নাউন থাকতো যেমন ধরো থাকতো পেন তাহলে কিন্তু পেনের সাথে এস যুক্ত করা হতো কি আদার্সের সাথে যুক্ত হতো না কিন্তু যেহেতু আদার্সের পরে কোনো ওয়ার্ড বসেনি এই কারণে আদার্সের সাথে অবশ্যই ইয়ে সঠিক ওকে কিন্তু তোমাদের এখানে কি করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয় বসাতে হবে দেখো এই ছবিটা তোমরা ভালো করে ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে ছবিটা দেখলেই দেখো এখানে একজন রয়েছে এবং এখানে যে আমরা অনেকে খেলা করি এখানে একজন বসে তারপরে এটা আবার তুলে দেয় তাহলে এ কী করছে একজনের জন্য ওয়েট করে আছে কেউ এখানে এসে বসবে এ ধরনের ওয়েট করে আছে ঠিক আছে তো দেখো এ ধরনের যদি ওয়েট বা ডিপেন্ড অর্থাৎ কারোর প্রতি নির্ভর করা তো এখানে বলেছে দু ডোন্ট ডিপেন্ড নির্ভর করতে বলছে না পরের ওপর আদার্স তাহলে ডিপেন্ডের পরে আমরা প্রত্যেকে জানি ডিপেন্ডের পরে কী বসে সবসময় কিন্তু ডিপেন্ডের পরে যেটা বসে সেটা তোমরা দেখে রাখো দেখো ডিপেন্ডের পরে কি বসে ডিপেন্ডের পরে কিন্তু অন ব্যবহার করতে হয় অন ব্যবহার তোমরা অলওয়েজ করবে কিন্তু দেখো এ কোশ্চেনের অপশানে কিন্তু অনটা আমি পেস্ট করতে ভুলে গেছি তোমরা সবসময় মনে রাখবে ডিপেন্ডের পরে কিন্তু অন ব্যবহার তোমরা করবে ডোন্ট ডিপেন্ড অন আদার্স ওকে তাহলে আবারও বলছি ডিপেন্ডের পরে সবসময় তোমরা কি ব্যবহার করবে অন ব্যবহার করবে ওকে পরবর্তী রয়েছে দেখো আই আই অ্যাম ওয়েটিং ড্যাশ ইউ ড্যাশ বাস স্ট্যান্ড তাহলে তোমরা প্রত্যেকে জানো যে ওয়েটিং এর পরে কোনটা বসে এবং যদি বাস স্ট্যান্ডে কেউ ওয়েটিং করে তাহলে তার আগে কি বসে দেখো ওয়েটিংয়ের পরে আমরা প্রত্যেকে জানি যে ওয়েটিং এর পরে ফর ব্যবহার করতে হয় এবং যদি বাস স্ট্যান্ডে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাট ব্যবহার করি তাহলে দেখো ফর অ্যাড করতে রয়েছে ডি ডিতে রয়েছে ফর অ্যাড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছবি এই কারণে দিয়েছি এখানে দেখো অনেকে ওয়েটিং করছে বা কেউ যদি ওয়েটিং করে বাসের জন্য তাহলে এটাকে অবশ্যই এখানে অ্যাড ব্যবহার তোমরা করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে এখানে বলা হচ্ছে কারেক্ট তোমাদের ওয়ান বের করতে হবে স্টাডি অফ বার্ডস অর্থাৎ বার্ডস বা পাখি নিয়ে যে তোমরা দেখতে পাচ্ছি ছবিতে পাখি নিয়ে যে স্টাডি বা যে পড়াশোনা সেটাকে কি বলা হয় আশা করি অ্যান্সারটা প্রত্যেকে পারবে কারণ এই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদের বারবার করিয়েছি এবং সামনেও বারবার আমি তোমাদের রিপিট করাবো যাতে তোমাদের রিভিশন করতে অনেকের সুবিধে হয় ওকে তো আশা করছি অ্যান্সারটা প্রত্যেকে পারবে এবং অ্যান্সারটার সঠিক উত্তর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এর সঠিক উত্তরটা কি রয়েছে ওকে অর্থাৎ বার্ডস বা নিয়ে যে স্টাডি সেটাকে কি বলা হয় চারটা অপশান তোমাদের সামনে আমি দিয়েছি চারটা অপশানের মধ্যে যে কোনো একটা তোমাদের যেটা সঠিক হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও কোনটা সঠিক হচ্ছে এবং আমি দেখতে চাই কে কে উত্তর তোমরা দিতে পারছো এটাও সঠিক গুরুত্বপূর্ণ তোমাদের ওয়ার্ডগুলো দেখো এখানে কি বলছে অন হু ওয়াক্স ওয়াইল স্লিপিং অর্থাৎ স্লিপিং কি বলছে এখানে সঠিক তোমাদেরটা করতে হবে দেখো এখানে যে সঠিক অপশান অনুযায়ী হয়নি এখানে কি হবে অন হু অন হু ওয়াক হবে ঠিক আছে অন হু ওয়ক্স অন রোফ অন হু অক্স অন রোফ এটা হবে ঠিক আছে এটা এটা হবে না অন হু ওক রোপ রোফ মানে হচ্ছে দড়ি দড়ির ওপর কেউ যদি হাঁটে সেটাকে কি বলা তোমরা ছবিতে দেখতে পাচ্ছি জড়ি দড়ির ওপর কিন্তু একজন পার্সেন হাঁটছে তাহলে এটা কি হবে এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ অর্থাৎ নাম বুলিস্ট বলা হয় যারা দড়ির ওপর হাঁটা চলা করে অর্থাৎ এখানে হবে অন হু ওয়াক অন রোপ অর্থাৎ রোপ মানে হচ্ছে দড়ি দড়ির ওপর কেউ যদি হাঁটা চলা করে তাহলে সেটাকে বলা হয় ফিউ নাম বুলিস্ট ওকে আশা করি তোমাদের প্রত্যেকেরই বুঝতে পারা গেছে এবং এই ধরনের ক্লাস তোমরা যদি কন্টিনিউ পেতে চাও তাহলে প্লিজ একটা লাইক করবে যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবে এবং কেই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক কেয়ার